ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে। আর আমি সুদীপ্ত, আর ব্লগার সুদীপ্ত চ্যানেল তোমার স্বাগত। আর আজকে আমি এই মুহূর্তে চলেছি আমাদের যে মুসুরিয়া কালীতলার যে মা শীতলার পুজো, সেই শীতলা পুজো তো কি হয় সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দিতে চলেছি। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো বন্ধুরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটন চলো বন্ধুরা, অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি মানে ভিডিওটা তোমরা দেখো, আর যারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা হচ্ছে সোজা ভিডিওতে। বন্ধুরা আজকের দিন এখানে আমাদের পাশাপাশি দুটো পুজো হয়, এখানে একটা পুজো হয় আর একটা পুজো হয়, আমি সম্পূর্ণ তথ্য দেখাবো। আর আজকে আমার দেখতে পাচ্ছি অলরেডি চৌমুখ শুকিয়ে গেছে, যেহেতু মায়ের কাছে আমার মানসিক আছে, তো মাকে আজকে পুজো আমি দেবো। আর কিছুক্ষণের মধ্যে সে পুজো শুরু হয়ে যাবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো তাই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা আনন্দ নিতে থাকো। তো বন্ধুরা তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা শীতলা। তো এটা আজকে এই দিনে এখান থেকে তিনটে টোটালি পুজো হয়, এটার পরে আরেকটা যে পুজো হয় মা রক্ষা কালী, সেটাও আমি তোমাদের দেখাবো। পাশে আরেকটা মা কালীর পুজো হয়, সেটাও আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আর এই পুজোটা হয় বৈশাখ মাসের অমাবস্যার পর যে প্রথম মঙ্গলবার পরে, সেই মঙ্গলবার দিনে এই পুজোটা হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ অলরেডি মায়ের পুজো শুরু হয়ে গেছে এবং বহুত ভক্তের সমাগম অলরেডি আস্তে আস্তে আসতে লেগেছে বন্ধুরা। তো সম্পূর্ণ আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে চলেছি, তো ভিডিওটা তোমরা স্কিপ করে দেখতে তো পাশা করছি, তোমাদের ভালো লাগবে খুবই। দেখো এখানে যে পুজো মাকে জল ঢালা হবে মায়ের মাথায়, তার জন্য এখানে সবাই জল এনে রেখে দিয়েছে, মায়ের ভক্তরা মাকে জল ঢালবে বলে। তো বন্ধুরা দেখো অলরেডি পুজোয় বসে গেছে এখানে। তো বন্ধুরা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এখানে আজকের দিনে টোটালি তিনটে পুজো হয়, তো তার পুজোর মধ্যে আর একটা এই পুজো। তো দেখতে পাচ্ছি এখানে একটা মা কালীরই পুজো হয়। তো বন্ধুরা দেখো এখানে কত যে ভক্তরা আছে মাকে পুজো দিয়েছে বন্ধুরা। এটা হচ্ছে সেই মায়ের মূর্তি, তো মূর্তিটা দেখতে পাচ্ছি এখানে মূর্তি বলে কিছু হয় না, এখানে যে একটা মাকে একটা ঘটের মাধ্যমে পুজো করে বন্ধুরা। তো অলরেডি দেখতে পাচ্ছ ব্রাহ্মণ পুজোতে শুরু মানে বসে গেছে, অলরেডি অনেক 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 ভক্তের সমাগমও শুরু হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি যে কলসিগুলো হয় সেই কলসি নিয়ে চলে এসছে মা শীতলা বা মা রক্ষাকালীকে দেবে বলে মায়ের মাথায়। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে ঘটগুলো, এবং যে বাঁকগুলো হয় সেই বাঁকগুলোর মাথায় যে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে তোমরা আশা করছি দেখলে বুঝতে পারছো। তো কত সুন্দর লাগছে খালি দেখো বন্ধুরা তোমরা। আর বন্ধুরা তোমরা এখন থেকে দেখতে পাচ্ছ মাকে যারা যারা মানসিক করে, তো তারা মাকে এখন বন্ধু খাচ্ছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাদের বুঝতে পুজো সম্পর্কে কি আর বলবো। এই যে সকাল থেকে আমাদের পুজো শুরু হয়েছে, পুজো সংগ্রহ করা হচ্ছে, এলাকাবাসী যতজন পুজো দিতে আসছে সকলে মিলে সুষ্ঠুভাবে পুজো দিচ্ছে, এবং এখানে যতজন ভাইরা কাজ করছে সকলে মিলে কেউ মালা সংগ্রহ করছে, কেউ টোকেন দিচ্ছে, কেউ নামপত্র লিখছে। এইভাবে আমাদের পুজো নিয়ে রিয়াল ওয়াইজ মায়ের স্থানে গিয়ে মালা রেখে দেওয়া হচ্ছে। তো এই পুজোটা অ্যাকচুয়ালি কবে হয়? এই পুজোটা বৈশাখ মাসের অমাবস্যার পর প্রথম মঙ্গলবার। তো বন্ধুরা অলরেডি শুনে নিয়েছো বৈশাখ মাসের দিকে অমাবস্যার পর এই পুজোটা হয়। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে মায়ের কাছে অনেকে যারা মানত করে তো তারা মাকে দণ্ডি খাচ্ছে, এবং পুজো অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি অনেক এখানে এখন ভিড় হয়ে গেছে, অলরেডি আরও ভিড় হবে যত বেলা বাড়ছে, এখানে বহু মানুষের সমাগমও হচ্ছে বন্ধুরা তোমরা দেখো। বন্ধুরা এখানে যে ক্লাবকর্তা সদস্য তারা এখানে বসে আছে, আমরা একটা ক্লাব সদস্যের কথাও শুনলাম। আর এখানে দেখতে পাচ্ছ বহু মানুষ, যে মানুষগুলো আছে মাকে যারা যারা মানত করে বা মানসিক করে, তারা এখানে মায়ের কাছে দণ্ডি খাটছে। এবং যত বেলা হচ্ছে বন্ধুরা তত আস্তে আস্তে মেলায় ভিড়ও বাড়ছে, অলরেডি পুজোয় বসে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আরেক দাদা, ইনস্টাগ্রামের ভাইরাল দাদা সুকুমার দাদা আছে। আর এই যে মায়ের কাছে অলরেডি পুজো পড়ে গেছে, সেটা তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো বন্ধুরা আরেকটা হচ্ছে এই মা। তো কি মা তোমরা সেটা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে আজকের দিনে টোটালি 3টে পুজো হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ মাটাকে কত সুন্দর লাগছে, তোমরা খালি দেখো। বন্ধুরা এই মুহূর্তে মায়ের যে মানসিক ছিল আমার দেয়া কমপ্লিট হলো। দেখতে পাচ্ছ আমার অবস্থা দেখো তো কি অবস্থা অলরেডি। আর ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা কথা না বেরিয়ে দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে।